অনুপ অধিকারী তরুণ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে তার মাথা মাটিতে চেপে ধরেছিলেন তিন পুলিশ সদস্য। এ সময় পানি খেতে চাওয়ার পাশাপাশি অক্সিজেনের জন্য বারবার আকুতি জানান সিনহা। বদলে তাকে পাল্টা আঘাত করেন টেকনাফ থানা থেকে ছুটে আসা প্রদীপ। সব দেখে শুনে পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন মহল একে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলছেন। কক্সবাজার থেকে ফিরে আরো জানাচ্ছেন ফারজানা রূপা, ছবি তুলেছেন আলম হোসেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে শ্যামলাপুর এপিবিএন এর চেকপোস্ট লাগোয়া শ্যামলাপুর বাজার স্বাভাবিক সময়ে মধ্যরাত পর্যন্ত জমজমাট। 31 জুলাই ঈদের আগের রাত 9:30টায় মানুষের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে বেশি। তাদের অনেকেই দেখেছেন সাদা পোশাকে পুলিশের ইন্সপেক্টর লিয়াকতের অ্যাকশন। এর পরদিন এই প্রসঙ্গে তৎকালীন কক্সবাজার থানার ওসি শাহজাহান কবিরের সাথে স্থানীয় সাংবাদিকের আলাপে জানা যায় ততক্ষণে সবার জানা হয়ে গেছে যে সময় নিয়ে রয়ে শুয়ে নিশ্চিত করা হয়েছে সিনহার মৃত্যু। বাবাকেও আপনারা আমার সমর্থন একটু ভালো মতো খোঁজ খবর নেন। ও পরিণত দফার দফার করেন, দফার দফার করে যাওয়ার কথা তিনজন যাইয়ে কথা সাংবাদিকের দেয়া তথ্যের বিরোধিতা না করে পুলিশের কর্মকর্তা যোগ করেন তার পাওয়া তথ্য। আসাম হতা হই অনরে অনরে হই আই আজি পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টমের সময় আয় আছিলাম লাশ বুঝা দিবার সময় আয় আছিলাম আর যারা আসছে তার পোস্টমর্টম তার সৈন্য তার গায়ের যে দেখাইয়ে এইখানে আর এতদিনে চাকরিতে প্রমাণ করে আর কি দেখিনি ইন্টেনশনালি হইয়ে এবং যেভাবে হইয়ে ঠিক এইভাবে গুলি গুলি কিন্তু অনেকদিন এইসব জায়গায় গুলি নিতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং সিনহার নিহত হওয়ার পরের ছবিতে গুলির পাশাপাশি বাম চোয়ালে শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে। প্রত্যক্ষদর্শীরাও দেখেছেন তেমন আঘাতের ঘটনা। এদের গাড়িতে করেই 11:52 ঘটনার 2.5 ঘন্টা পর কক্সবাজার জেলা হাসপাতালে পৌঁছানো হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে। ফরজানা রূপা, 71।